কোঅপারেটিভের সম্পাদক নির্বাচন ঘিরে তৃণমূলের গোষ্ঠী কুন্দল প্রকাশ্যে। বিধায়কের দাবি, অসাধু চক্র পরিচালন সমিতির দখল নিতে চেয়েছিল, তৃণমূল কর্মীরা তা রুখে দিয়েছে। উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লক তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলকে ঘিরে অস্বস্তিতে দলীয় নেতৃত্ব। বাগদার হেলেনচাতে অবস্থিত ১২ সদস্যের আশারুল্লাহ সাইজাদ কোঅপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেড, এই কোঅপারেটিভের সম্পাদক ছিলেন হেলেনচার আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিমেষ বাইন। পরবর্তীতে এক সদস্যের মৃত্যু হয়। দুই মাস আগে অনিমেষ বাইনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে ১১ সদস্যের বোর্ড তাকে সম্পাদক পদ থেকে সরিয়ে দেয়। সোমবার নতুন সম্পাদক নির্বাচনের বৈঠক ছিল। বাগদা পঞ্চায়েত সমিতির সহসভাপতি তরুণ ঘোষ অভিযোগ করেন, বাগদা ব্লক তৃণমূল কংগ্রেসের পূর্ব ব্লক সভাপতি পরিতোষ কুমার সাহা ও পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘরচন্দ্র হালদার গৌতম রায় নামে একজনকে সম্পাদক করতে উদ্যোগী হয়েছিল। সেই মতো আজ গৌতম রায়ের নাম প্রস্তাব করা হয়। কিন্তু বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, সহসভাপতি তরুণ ঘোষ, প্রাক্তন সম্পাদক অনিমেষ বাইনের পক্ষে সমর্থন করে এবং ব্যালেটের মাধ্যমে ভোটাভুটি হয়ে ১১ সদস্যের ভোটাধিকার প্রয়োগের পরে ৬-৫ ব্যবধানে সম্পাদক হিসেবে অনিমেষ জয়ী হয়। আশারু লাসাইজ কোঅপারেটিভের ডিরেক্টর বডির সেক্রেটারি নির্বাচন ছিল, সেই নির্বাচনে অনিমেষ বাইন জয়লাভ করেছে ৬-৫ ভোটের ব্যবধানে। তারা এই কোঅপারেটিভটাকে নষ্ট করার জন্য, লুটে পুটে খাওয়ার জন্য, এবং তার সাথে এই যে সেক্রেটারি যে নির্বাচনে লড়াই করেছে গৌতম রায়, এ আবার আমাদের মার্কেটিংয়েরও সে সেক্রেটারি, সেখান থেকেও কিন্তু দুর্নীতি করছে প্রচণ্ডভাবে। এই ব্যাপারে অনিমেষ বাহিনীরা যে প্রতিবাদ জানিয়েছিল সেই কারণেই তাকে ওখান থেকে সরানোর প্রচেষ্টা, সেটা রুখে দিয়েছে প্রতিবাদী তৃণমূল কংগ্রেস কর্মীরা। গোষ্ঠী কোন্দল আমি ঠিক বলবো না, তার কারণ দুজন সভাপতি হয়ে যদি মনে করে তারাই দলের মালিক, তাহলে এটা খুব মারাত্মক প্রশ্ন। তার কারণ মমতা ব্যানার্জির আদর্শে আমরা চলি, মমতা ব্যানার্জির দল, আমরা মনে করি সকলেই আমরা মমতা ব্যানার্জির সৈনিক। তিনি যত সময় আমাদের কাজ করতে বলবেন তত সময় আমাদের ক্ষমতা, তিনি যখনই বলবেন না তখন কারোর ক্ষমতা নেই যে এই দলে সে আর অংশগ্রহণ করে। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, কিছু অসাধু চক্র পরিচালন সমিতির দখল নিতে চেয়েছিল কিন্তু তৃণমূল কর্মীরা সেই পরিকল্পনা রুখে দিয়েছে। কারার পিছনে ছিল সেটা জানি না, তবে এইটুকু জানি কিছু দুরভিসন্ধি মানুষ, অসাধু মানুষ একটা চক্রান্ত তৈরি করেছিলেন। একটা সুন্দরভাবে একটা বোর্ড চলছে, সেই বোর্ডের সভাপতিকে সরিয়ে চেয়ারম্যানকে সরাবার জন্য একটা চক্র কাজ করছিল, একটা সম্পাদককে সরাবার জন্য কাজ করছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক, একদম বুথ স্তরের কর্মীরা, এই অন্যায়ের বিরুদ্ধে এবং অসাধু মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যে সত্যের জয় হলো এবং পুনরায় সেই একই যে মানুষ সম্পাদক, তিনি আবার পুনর্নির্বাচিত হলেন, এর থেকে প্রমাণ হলো যে যে অসাধু মানুষরা যে সক্রিয়তা নিয়ে চেষ্টা করেছিলেন দলের মধ্যে একটা বিভেদ তৈরি করবার জন্য বা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্যে, সেটা ভেঙে দিলেন একটা ছোট ব্যাপার। সেই ব্যাপারটাকে নিয়ে যেভাবে দলের মধ্যে যে সৃষ্টি তৈরি করেছিলেন সেটাতে রুখে দিয়েছে। অঘরচন্দ্র হালদার বলেন, পরিচালন সমিতি তৃণমূলের ছিল, তৃণমূলেরই আছে, এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আসল লাসাইজ কোঅপারেটিভ, এখানে তৃণমূলের বোর্ড আছে, আবার তৃণমূল বোর্ড পেয়েছে। এখানে নিজেদের মধ্যে ওই যারা মেম্বারশিপ আছে তাদের মধ্যে অত ভুল বোঝাবুঝি ছিল, ওরা বিষয়টা করেছে। আমরা এই বিষয়ে কোনো হুইপও দেইনি, যাদের ভালো লাগবে তারা করবে, এখানে দাঁড় করানোর কোনো ব্যাপার নেই। ওখানে যারা মেম্বার আছে তারাই ভোটাভুটি করেছে, তারা যাকে ভালো লেগেছে তারা করেছে, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। ও ভুল বোঝাবুঝি হয়, ও দুটো থালা এক জায়গায় থাকলে বাজাবাজি হয়, আবার মিটে যায়, ঠিক আছে। হয়তো কেউ ভাবছে আমি এটা করলে ভালো হবে, ও হয়তো ভাবছে এটা করলে ভালো হবে। তিনি এখানকার বিধায়ক ছিলেন, দলে এসেছেন, দল সাধারণ গ্রহণ করেছে, নিশ্চয়ই আমরাও এটা নিয়ে কোনো সমস্যা নেই আমাদের মধ্যে। তিনি যেটা ভালো বুঝেছেন বলেছেন, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।